বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র রবিবার জানিয়েছেন, ডিজিটাল ব্যাংক খোলার লাইসেন্স পেতে মোট 52টি দেশি বিদেশি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি কোম্পানি এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানি। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও এর মুখপাত্র মেজবাউল হক বলেন, লাইসেন্স পেতে কয়েকটি প্রতিষ্ঠান পৃথকভাবে এবং কেউ কেউ যৌথভাবে আবেদন করেছে। এই আবেদনগুলো যাচাই বাছাই করা হবে। যারা নীতিমালা অনুযায়ী আবেদন করেছেন এবং যোগ্য, তাদের লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংক বোর্ড লেটার অব ইন্টেন্ট ইস্যু করবে। ডিজিটাল ব্যাংক সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর হবে। প্রকৃত শাখা, উপশাখা ও এটিএম বুথ ছাড়া কোনো শারীরিক লেনদেন হবে না। নীতিমালা অনুযায়ী মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া হবে। নিয়ন ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ডিজিটাল ব্যাংক আবেদনের জন্য একটি ওয়েব পোর্টাল খুলেছে। এই ব্যাংকে সমস্ত প্রক্রিয়া প্রথাগত পদ্ধতিতে কাগজের নথি জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। অর্থাৎ সমস্ত প্রয়োজনীয় নথি ডিজিটালি জমা দিতে হবে। আবেদনের ফি হবে 5,00,000 টাকা, যা ফেরতযোগ্য নয়। ব্যাংকের লাইসেন্সের জন্য প্রাথমিক মূলধন 125 কোটি টাকা এবং পরিচালক হতে কমপক্ষে 50,00,000 টাকা প্রয়োজন। যারা এই নতুন ব্যাংক শুরু করতে আগ্রহী, তাদের নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে গত 14 জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন দেয়। গত 15 জুন এ বিষয়ে নীতিমালা জারি করে। এরই ধারাবাহিকতায় গত 21 জুন অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।